ক্লাবের নতুন প্রেসিডেন্টের কাছে আমার সাবেক সহকর্মী হাসান হাফিজ, যে তিনি আজকে আমাকে প্রেস ক্লাবের সদস্য পদ দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি সাধারণত আপনারা জানেন যে বক্তব্য সংক্ষিপ্ত করি, আজকে একটু লম্বা হয়ে যেতে পারে, কারণ শুধু আমার কথা বলতে হবে না, রাষ্ট্রের কথাও একটু বলতে হবে, যেটার ইঙ্গিত আজিজ সাহেব করেছেন। এবং যেহেতু আজকে স্বাধীন বাংলাদেশে আমার প্রথম বক্তব্য, সেখানে কিছু বিষয় আমি না বললে কনফিউশন তৈরি হতে পারে। এবং আপনারা জানেন যে 9 দিন আগে নির্বাসন শেষে আসার পরে 5 দিন জেলে ছিলাম, এবং এই 5 দিন জেলে থাকা অবস্থায় বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিক আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমাদের ডায়াসপোরা বিদেশ থেকে যে ভালোবাসা দেখিয়েছেন, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই, আমি এর যোগ্য নই, আমি তথাকথিত সুশীল নই, আমি সুশীল মিডিয়ার টাইটেল প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি নই, বাংলাদেশে আমি রাজনৈতিক নেতা নই, রাজনীতির কোন রকম আকাঙ্ক্ষাও আমার নাই, আমি বাংলাদেশের আম জনতার একজন বর্ষীয়ান প্রতিনিধি মাত্র, আমি আমাকে ওইভাবেই বিবেচনা করি। বাঙালি মুসলমানের বড় বিস্মৃতি প্রবণতা রয়েছে, স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমনকি নিকট অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায়, যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দানব শেখ হাসিনা, শাসিস শেখ হাসিনার যে জুলুম, সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতোমধ্যে কমে গেছে, আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে, কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে? কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি, এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ। তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে, আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। কারণ হল এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে, এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা, যাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল, তারা আমার দেশের অনেক কিছুই জানে না। একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই, দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড তারা ওই সময় একেবারেই বালক ছিল, তারা জানে না আমার দেশের লড়াইটা কি, কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। এই জন্য দু একটি কথা আমি শুধু বলব। আমার দেশের বাস ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন? ইয়াং জেনারেশন জানে না, আমার দেশ স্বাধীনতার কথা বলে, মাস ছেড়ে লেখা থাকতো, আজকে এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই, আমার দেশ স্বাধীনতার কথা বলে। কেন ছিল? এটা একটা মেসেজ ছিল, কার জন্য মেসেজ ছিল? হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের, যে আমার দেশ স্বাধীনতার কথা বলে। ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি। আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া, এটাই হলো সত্য। বাংলাদেশের মালিক বলেন, সম্পাদক বলেন, সব ইন্ডিয়ান এজেন্ট, এটা হলো সত্য কথা, এবং এটা পরিষ্কার ভাবে আমাদের বলতে হবে। তো 2013 সালের সেই বিখ্যাত 8 কলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন, যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আবদুল্লাহ এবং আবদালকে দিলাম, দুইজন মুখ চাওয়াচাই করছে, কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদে, ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেদিন ঘটনা চক্রে একজন উপস্থিত ছিল আমার
আমার দেশের না, তিনি আজকেও উপস্থিত, তাকে দেখতে পাচ্ছি আমি। এবি পার্টির প্রধান মজিবুর রহমান মঞ্জু, মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে। তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেল। কারণ হতভম্ব হয়ে কী বলবে, আমাকে তো কিছু বলতে পারে না, আমি তো অসম্ভব ঘাড়তারা মানুষ, কাজে আমাকে বলে কোনো লাভ নাই। সেও বোকার মতো কিছুটা আবদালের দিকে তাকায়, জাহিদ চৌধুরীর দিকে তাকায়, আবদুল্লাহর দিকে তাকায়। তো ওটা একটা ইতিহাস হয়ে গেল। 2013 সালে শাহবাগে ফাঁসিবাদের পদক ধরল। কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না, আমার সহকর্মীরা ভুলে গেছে, তারও 4 বছর আগে আমি লিখেছিলাম, এই আমার দেশেই লিখেছিলাম, ফাঁসিবাদের দিকে সরকারের যাত্রা। এটা কবে লিখেছিলাম জানেন? যখন ফাঁসিবাদ শব্দ আসেই নাই, স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই, স্বৈরাচার ফাঁসিবাদের পার্থক্য জানতাম না, তখন আমি লিখেছিলাম 2009 সালের এপ্রিল মাসে। এই যে এই বইতে এটা আছে, নবরূপে বাকশাল, এই বইতে আপনারা দেখবেন ফাঁসিবাদের দিকে সরকারের যাত্রা। এটা 4 মাস তখন সরকারের বয়স। তারও 6 মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল, নির্বাচনের আগে, এই সেই বই নবরূপে বাকশাল। এটা লেখা 2008 সালে নভেম্বর মাসে। এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে, কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিদার ফাঁসিবাদে প্রকৃত চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল। এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে। বিচার বিভাগ, যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল, সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ। এবং আমার দেশে বলা হয়েছিল, আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লাহ রহমান বিদেশে, যে চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি, অলিউল্লাহ রহমানও জেলে গেছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলেই কতটা আওয়ামীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ। পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথা তো আপনারা সবাই জানেন। আপনাদেরকে একটা মনে করিয়ে দিই, বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে, এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন, মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাইপ কেলেঙ্কারির থেকে বড় কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা। অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল স্কাইপ কেলেঙ্কারি বের করা, প্রকাশ করেন। আপনাদেরকে 1972 সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দিই, ওয়াটারগেট স্ক্যান্ডাল। ওয়াটারগেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে 1972-তে। নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উরওয়ার এবং কার্ল বার্নস্টাইন। কার্ল বার্নস্টাইন, বব উরওয়ার শুধু পুলিৎজার প্রাইজই পান নাই, এটার জন্য তারা পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য। তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললেই সবাই ওয়াটারগেট স্ক্যান্ডালের কথা বলে, আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই, কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাই কেলেঙ্কারি আসা উচিত, কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই। বরং তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে, 5 বছর জেলে ছিলাম। আমার সহকর্মী অলিউল্লাহ রহমানকে সপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে, আমার দেশ বন্ধ হয়েছে, শত শত সাংবাদিক বেকার হয়েছে। এই হচ্ছে পার্থক্য, যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল, তার পরিবর্তে আমাদের কি জুটেছে, লাঞ্ছনা এবং সাজা। আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা, এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ঘরানার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে কোনো আলোচনা নাই, যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল। এবং আরো মজার ব্যাপার দেখেন, ওই ঘটনার পরে এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসির, এটা আপনাদের জন্য লজ্জার কথা, এই নিজামুল হক নাসির
তার প্রমোশন হয়েছিল, সে আপিল বিভাগে গিয়েছিল। আপনাদের জন্য লজ্জার কথা, এই জন্যে যারা সাংবাদিক তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন। আপনারা এটা বাধা দিতে পারেন না যে লোকের এরকম নৈতিক স্খলন নিজামুল হক নাসির, সে আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল। আর তার এই অপরাধ বের করার অপরাধে আমি জেলে গেছিলাম। আজকেও আপনি চিন্তা করেন বাংলাদেশে, ওই যে বললেন না এখনো ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবি রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল এসবি রিপোর্টে, মাহমুদুর রহমান ক্রিমিনাল, আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে। নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। নিজামুল হক নাসিমের তো এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল, গ্রেপ্তার হওয়া উচিত ছিল নিজামুল হক নাসিমের, কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না যেটা স্কাইপ কেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটা কাগজ, এটা কিন্তু বেশ ভাইরাল ইয়েতে হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর। তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় 2022 সালে। তো তার কি কি মানে সে কি বড় বড় কাজ করেছে, কি মহৎ কাজ করেছে, মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি। তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেওয়া একটা ক্রেডিট, এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়াল, এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায় এখন, কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই, কিন্তু এরাই তো আছে পুলিশে। তো পুলিশের সংস্কার তো এখনো হয় না, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে, মেইন প্রবলেম কোথায় জানেন? বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়া। 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে। আমি ইকবাল সোবহান চৌধুরী কিংবা নাঈমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাদ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না। আমার অবাক লাগে ইকবাল সোবহান চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে, কিভাবে আপনারা বসেন, কিভাবে আপনারা ইকবাল সোবহান চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই। ঠিক আছে, আমার কাছে অবাক লাগে ইকবাল সোবহান চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে। এই ইকবাল সোবহান চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল। আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সোবহান চৌধুরীর ইচ্ছা ছিল আমার দেশ দখল করা। সেই ইকবাল সোবহান চৌধুরী প্রেস ক্লাবে আসে? আপনাদের নেতা এখনো ইকবাল সোবহান চৌধুরী আসে? আসে ভাই, আসে না আজিজ সাহেব? আসে না বললে হবে না, আসে আসে ইকবাল সোবহান চৌধুরী। সুতরাং এদের কথা না হয় বাদ দিলাম, আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। নামটা একটু পরে বলি, আগে লেখাটা একটু পড়ি, একটু শোনেন মনোযোগ দিয়ে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত 14 বছর ধরে। শেখ হাসিনার আওয়ামী লীগ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে। অতীতের অন্য যে কোনো সরকারের চেয়ে এই অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয়। এটা কবেকার লেখা জানেন? 2022 সালের লেখা, 2022 সালের ডিসেম্বরের লেখা। তো কি এই অর্জনগুলো, শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয়? তাহলে এটা একজন সম্পাদক, এখনই আমি নাম বলবো আপনাদেরকে, এই সম্পাদকরা হলো আপনাদের সমাজের মাথা, আপনাদের সাংবাদিক সমাজের মাথা। এই
স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক, এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহফুজ আনাম। তো মাহফুজ আনাম এখনো আপনাদের নেতা, আপনাদের সম্পাদক পরিষদের নেতা। তো মাহফুজ আনামের ব্যাকগ্রাউন্ড কি? আপনারা যে বললেন আজিজ সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে, আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করে, যদি যদি সাহস থাকে মাহফুজ আনামের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য, তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন, আগে মিডিয়া ফ্যাসিবাদ আপনারা মুক্ত করে দেন। তো এখন এই যে মিডিয়া, এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এই দুটো শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটো শব্দ ব্যবহার করে, মৌলবাদ এবং ইসলামী ইসলামী জঙ্গিবাদ। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ন্যারেটিভ। তো এই মোদীর ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ। এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি, এই জাতির কি বলবো আইডেন্টিটি, এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি, জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না। এটাই হচ্ছে আমার দেশের লড়াই। আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টিটি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা, এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই। আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশ। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে, তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্বে ছিলাম না, এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা, এটা মনে রাখতে। আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো, আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথা থেকে দেখলেন? আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে, শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন, আপনার উদ্দেশ্য কি? আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য? আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি, মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না। মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ, এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর, বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা, এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না, আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে, অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই? আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন, তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না, তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা তো বাই নেম ইজ এ কমিউনাল অর্গানাইজেশন। আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজে আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশ। আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে, অতি ইসলামিস্ট হবেন না। 16 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই, এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, বামপন্থী নষ্ট হবে। এবং অতি ইসলামিক যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে আমি বলে রাখছি, আপনারাও প্রকারান্তরে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেমন করে আমরা ইফতাকারুজ্জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব, সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিহত করব। এটা আমাদের করতে হবে, তাহলেই বিপ্লব সফল হবে, আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে। আরেকজন পাওয়ারফুল ব্যক্তি, এই সরকারের, তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। একজন আছেন ডক্টর সালাউদ্দিন, তিনি হচ্ছেন নামের উপদেষ্টা, আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই, সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 1/11 সরকারের সময় মনে করিয়ে দেই, এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান, ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যান, এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ 1/11 গভর্নমেন্ট, ভুলে গেছেন আপনারা সবাই। তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল। কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন, কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 1/11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন, বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন, আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য। তিনি এই বয়ান ফেল করতে যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সির সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই। আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই। আসলে 16 বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নেই। আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন, আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই দেশে। সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন, যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওকালতি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি, কত ডলার আয় করেছি। এক, সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে, আমার যেন ইনফরমেশন সেই আয় নাম মাত্র, নাই বললেই চলে, তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে, তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিতে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে, তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে? আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে জাতির কাছে।
নেতাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করবো আমি। জেল জুলো জেল জুলো আমার হজম হয়ে যায়, ও কিছু যায় আমার জেল জুলো। সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয়, এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিখার জামান, এদেরকে কে নিয়োগ দিচ্ছে? ইউদুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা, তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়করা দেবপ্রিয় ইফতিখারকে চাকরি দিচ্ছে, তাদেরকে নিয়োগ দিচ্ছে? এটা আমার খুব জানার ইচ্ছা রইল। আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল। এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে। আমি হলো খুব গুরুত্বপূর্ণ বিপ্লবের বিপ্লবের মর্মমানি উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ। আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না, একটা ভিন্ন শব্দ চেতনা, গত 53 বছরের অতি ব্যবহারের জীর্ণ একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা। এই জন্য চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি, ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মর্মবাণী, বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে আমাদেরকে। সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে, ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে আমার সাথে। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল, তারা চান যে আমার দেশ চালু হোক। কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন, ইফতিখারুজ্জামানরা আছেন, এখানে দেবপ্রিয় ইফতিখারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দোসররা আছে, তারা আমার দেশের পুনঃপ্রকাশ চায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তবে যদি আমার দেশ প্রকাশে কোনো রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই, রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না। তা আমি আশা করতে চাই এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই, কারণ এই সরকার আবু সাইদের শহীদ আবু সাইদের রক্তের ভোট দিয়ে প্রতিষ্ঠিত। যে সরকার শহীদ আবু সাইদের রক্তের ভোট দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন। কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। আরেকটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই, তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্যে আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে, এই দাবি একজন বর্ষীয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসেবে এই সরকারের কাছে আমার দাবিদাবাগুলো পেশ করে আমার বক্তব্য আমি দিতে চাই। আমি 7টা দাবি আজকের জন্য ঠিক করেছি, 7টা দাবি, 7 ডিমান্ডস। 1 নম্বর ডিমান্ড, ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতিবিলম্বে একটি কমিটি গঠন করতে হবে।
আমি ইউনূস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই, নেয়া না নেয়া ডক্টর ইউনূসের ব্যাপার, এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন। এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা, কেন? কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে, কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ। সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা। দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে, সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে, কাজেই কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে। স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা। তিন নম্বর শুনলে আপনার একটু চমকি উঠবে, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা। তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি? মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই, ব্যক্তির সাথে সম্পর্ক আছে, কারণ ব্যক্তিটি হচ্ছেন আজিজুর রহমান খান। আজিজুর রহমান খান কে? তিনি একজন মানবাধিকার কর্মী, তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী। আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, এটা মানবাধিকারের ব্যাপার, কাজে আজিজুর রহমান খানকে এই কমিটিতে লাগবে। তিনজন। আর চার নম্বরকে, তিনজন তো বয়স্ক গেল, একজন তরুণ লাগবে না আমাদের, এই যারা লড়াই করেছে, যারা ভ্যানগার্ড ছিল বিপ্লবের, তাদের লাগবে না, সেটা হচ্ছে মাহফুজকে লাগবে। মাহফুজ হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা, যাই হোক সহকারী। কেন মাহফুজকে লাগবে? কারণ মাহফুজ ইজ দ্য চোখ এবং কান ডক্টর ইউনূসের, এবং সে রিপ্রেজেন্ট করে ইয়াং জেনারেশনকে, কাজে মাহফুজকে এই কমিটিতে লাগবে। আমি ডক্টর ইউনূসকে সাজেশন দিলাম, গ্রহণ করা না করা তার ব্যাপার, এই চারজনের সমন্বয়ে আপনি অনতিবিলম্বে একটা কমিটি গঠন করে দেন। দুই নম্বর, বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুক্তকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি, 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মানে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন দেওয়ার জন্য। তিন নম্বর, যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে, যাতে করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে, আর আবু সাইদের সেই প্রসারিত হাতে তার সেই শাহাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে। এই জন্যে যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাইদ সেতু ঘোষণা করতে হবে। চার নম্বর, 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার। এক, দুই, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোসর এবং ভারতীয় হেজেমনির এদেশীয় কোনো দালাল থাকতে পারবে না। পাঁচ নম্বর দাবি, বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে, কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্য দিয়ে, এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ থাকতে পারবে না, এখানে এটা শহীদ আবরার অ্যাভিনিউ করতে হবে। আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে,
আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা, এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না, পরিষ্কার কথা। মানে শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবেই দেখি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী, কারণ 16 বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 6 নম্বর দাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত, আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার, আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার, কিন্তু আপনি সরকার, এই বিপ্লবোত্তর ডক্টর ইন্দুসের সরকার, আপনাকে সিগন্যাল দিতে হবে, মেসেজ দিতে হবে, এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন WHO-তে প্রত্যাহার করে দিয়েছে। এটা হচ্ছে আমার 6 নম্বর দাবি। আর 7, আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই 5 দিনে অনেক কথা শুনে এসেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে 2 জনকেই হত্যা করা হয়েছে। এটা জেলের 90% কয়েদিদের ধারণা, যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে, যে 2 জনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে। তার মধ্যে একজন আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে, তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র, বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম লেফটেন্যান্ট জেনারেল মেজর ব্রিগেডিয়ার জেনারেল রহিম। ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দী ছিল 10 লাখ অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায়, এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি। এখানে ডাক্তার একজন বসে আছে, ডাক্তার সালাউদ্দিন, তাকে যখন ICU-তে নিয়ে গেছে ICU-র বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, পাওয়ার ছিল না ICU-তে, কোনো ইলেকট্রিসিটি ছিল না, 2 থেকে 3 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে। ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে, রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে, এটা আমাকে একজন কয়েদি বলেছে। সত্য মিথ্যা আমি জানি না, আমি শুধু বললাম এই একজন। আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরুদ্দিন পিন্টু, নাসিরুদ্দিন পিন্টুকেও বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল। কাজেই এই সরকারের কাছে আমার 7 নম্বর দাবি, আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে, তদন্ত কমিটি। সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসিরুদ্দিন পিন্টু তাদের মৃত্যুর তদন্ত করা। এই 7টি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই, আমি বারেবারে বলছি, কারণ হচ্ছে, কারণটাও বলেছি, শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে। আমি আশা করতে চাই ডক্টর ইউনুসের সরকার সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন, আমরা আশা করছি, এখনও আমরা আশা করছি। আজকের বক্তব্য একটু দীর্ঘ হয়ে গেল, আই এম সরি, বাট আপনাদের এই কথাগুলো বলার খুব প্রয়োজনীয় বোধ করেছি, তো আজকের বক্তব্য শেষ করছি এই বলে যে বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকালাম জিন্দাবাদ।